সবাইকে স্বাগতম জানাচ্ছি কুলিস রেসিপিতে। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে, খুবই সহজ কিন্তু খেতে ভীষণ মজাদার একটি রেসিপি। আর রেসিপিটি হচ্ছে রুই মাছ বোনা। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে, তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য একটি প্যানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল। এবারে এখানে আমি নিয়েছি 500 গ্রাম রুই মাছ, 5 পিস। আর রুই মাছটাকে ভালোভাবে ধুয়ে সামান্য একটু লবণ, একটু হলুদ আর একটু মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে সাথে সাথে এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4 মিনিটের মতো। প্রতিটা পাশ চুলারাজ মিডিয়ামে রেখে এবার মাছগুলোকে ভেজে নিব। চুলারাজ হাইতে রাখলে মাছগুলো আবার পুড়ে যাবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। হালকা করে 3-4 মিনিটের মতো উল্টে পাল্টে দুই পাশে ভেজে নিলেই হবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একে একে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামিয়ে নিয়ে সেই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবারে চুলারা ছাইতে রেখে পেঁয়াজটাকে লাইট ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। আমি যেভাবে সাধারণত সবসময় রুই মাছটা ভুনা করে থাকি, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সহজ একটি রেসিপি, আর এভাবে করে রুই মাছ ভুনা করলে খেতে ভীষণ মজার হয়। পেঁয়াজটা হয়ে গিয়েছে, এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো। টমেটোটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর টমেটোটা যদি আপনাদের ছোট সাইজের হয় সেক্ষেত্রে 2টো টমেটো ব্যবহার করবেন। সামান্য একটু পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা রসুন একসাথে পেস্ট করা সেটা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/3 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া। আপনারা এখানে মরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়েও দিতে পারেন। এবারে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এখন এটাকে ঢেকে দেব আর চুলারাজ মিডিয়ামে রেখে তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। যখন তেলটা এরকম খুব সুন্দরভাবে উপরে ভেসে উঠবে, মশলা থেকে সেপারেট হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি জড়ানো টক দই। টক দইটা অ্যাড করার সময় চুলারাজ অবশ্যই একেবারে লো ফ্লেমে রাখতে হবে। এবারে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব আরও একটু পানি। পানি দিয়ে আবারও নেড়েচেড়ে মিক্সড করে নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। এবারে ঢেকে দিচ্ছি আর তেলটা উপরে বেশি ওঠা পর্যন্ত দ্বিতীয়বারের মতো কষিয়ে নিচ্ছি। এই মশলাটা যত ভালো করে কষানো হবে রুই মাছ বোনার স্বাদটা ততই ভালো হবে। 2-3 মিনিট কষানোর পর দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ ফালি আর 1 টেবিল চামচ ফিশ সস। এবারে সব কিছু একসাথে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর ঢেকে দিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে মাছটা। এবার ঢাকনাটা খুলে নিলাম 2 মিনিট পর। এবারে মাছগুলোকে একে একে উল্টে দিব, আর এভাবে করে মাছটা কষিয়ে নেওয়ার ফলে এই রুই মাছ বোনার স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পানি। যেহেতু খুব বেশি ঝোল থাকবে না, একটু মাখা মাখা হবে, তাই 1/3 কাপ পরিমাণ পানি দিলাম। এবার নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি আর 5 মিনিটের জন্য ওয়েট করছি। চুলারাজ মিডিয়ামে রেখে 5 মিনিট রান্না করে নিলেই হবে। এবারে ঢাকনাটা খুলে নিলাম আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। আমি একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি দিচ্ছি, আপনাদের যদি ধনেপাতা পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন। এবারে নেড়েচেড়ে নিচ্ছি আর 1 মিনিটের মতো এটাকে ঢাকনাটা দিয়ে জাল করে নিব, ধনেপাতার ফ্লেভারটা চারিদিকে ছড়িয়ে পড়ার জন্য। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদে রুই মাছ বোনা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।